একদিকে গার্মেন্টস শ্রমিক আজকে বাংলাদেশে এইখানে এত অর্থ এত সংসদ এত বিত্ত বৈভবের যোগান দিয়েও ভাত পায় না পাতে তার ভাত ওঠে না মাছ ওঠে না আর অন্যদিকে বহু লাঞ্ছনা সহ্য করে প্রবাসী শ্রমিকরা রেমিটেন্স পাঠায় সেইটা দিয়ে আপনাদের রিজার্ভ হয় সেইটা দিয়ে আপনাদের সমস্ত ঠাটবাট তাদেরও কোনো মর্যাদা নাই আমরা আজকে এখানে দাঁড়ায় বলতে চাই আমরা তো ন্যায্য মজুরির দাবি করি নাই আমরা বলি না এই শ্রমিক যা উৎপাদন করছে সেই উৎপাদনে শ্রমিকের যেটা ন্যায্য হিস্সা সেইটা দিতে হবে আমরা এটা বলি নাই আমরা বলছি বাঁচার মতো মজুরি দেন কোন রকমে খেয়ে পড়ে বাঁচার মতো মজুরি দেন আজকের বাজারে সেইটা 25,000 টাকার কমে হয় না আজকে আমরা যখন আমাদের মজুরির দাবি করি আমাদেরকে বলা হয় আরে তোমরা এত মজুরি চাও অমুক পায় না তমুক পায় না আমরা আপনাদেরকে বিনীতভাবে বলি টেলিভিশনের সাংবাদিকদের যে ওয়েজ বোর্ড নাই পত্রপত্রিকায় ওয়েজ বোর্ড আছে সেটার বাস্তবায়ন নাই আমাদের ছেলে মেয়েরা অনার্স মাস্টার্স ডিগ্রি পাস করে চাকরি করে তাদের যে ন্যায্য মজুরি বেতন নাই এইটার জন্য নামেন আমরা গার্মেন্টস শ্রমিকরা আপনাদের পাশে থাকবো গার্মেন্টস শ্রমিকরা যে বাঁচার জন্য লড়াই করতেছে সেইটার সাথে কোনো কিছু তুলনা করে আমাদের এই জীবন রক্ষা করার লড়াইয়ের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন না সংগ্রামী ভাই বোনেরা আজকে এক মালিক মালিকদের নেতা মজুরি বোর্ডে যিনি মালিক প্রতিনিধি মাস্তানি করে বেড়াচ্ছে সিদ্দিক সাহেব টেলিভিশনের অফিসে টেলিভিশনের স্টুডিওতে মাস্তানি করে বেড়াচ্ছে আমরা তাকে বলি এই যে শ্রমিক বিক্ষোভ চলছে এটার কারণ কি আপনারা বলেছেন 12,500 টাকা শ্রমিকের নিম্নতম মজুরি হবে হেলপারের মজুরি হবে 12,500 টাকা তাহলে অপারেটরের মজুরি কত হবে এটা বলছেন বলেন নাই আপনারা এক নাম্বার দুই নাম্বার গ্রেড বাদ দেওয়ার যে চক্রান্ত করছেন সেইটা শ্রমিকদের মধ্যে যে সন্দেহ যে উস্কানি তৈরি করছে সেটার দায়িত্ব তো আপনাদেরকে নিতে হবে আজকে এখন পর্যন্ত আমাদের সামনে কোনো পরিষ্কার প্রস্তাবনা নাই শ্রমিকদের মধ্যে বিক্ষোভ শ্রমিকদের মধ্যে নানান রকম ভয় আতঙ্ক এই অবস্থায় আমরা দিন কাটাচ্ছি আর কি আজকে শ্রমিকের রক্তে রাস্তার আল হয়েছে আজকে গুলিতে আমার শ্রমিক ভাই আমার শ্রমিক বোন প্রাণ দিয়েছে যারা গুলি চালাইছেন সেটা পুলিশ হন বিজিবি হন আর যাই হন না কেন আপনারা কি এই আঞ্জুয়ারা শ্রমিকটা যেই ছবি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে একবার দেখেন না এই মেয়েটা গুলি খেয়ে একটা ভ্যান গাড়ির উপরে পড়ে কাতরাচ্ছে এই ছবি আপনাদের চোখে পড়ে নাই আপনার সন্তান নাই বোন নাই মা নাই আপনার হাত দিয়ে গুলি কিভাবে চলে কি অপরাধ করেছিল এই গার্মেন্ট শ্রমিকরা যে আপনাদের গুলি চালাইতে হলো আপনারা শ্রমিককে গুলি করেন শ্রমিককে গুলি করে হত্যা করেন এই হত্যাকাণ্ডের বিচার হইতে হবে শ্রমিক হত্যাকাণ্ডের বিচার হইতে হবে আর সরকারের উদ্দেশ্যে আমরা বলতে চাই একটা গুলি একটা টিয়ার শেল আর একটা কোন ধরনের মরণঘাতী অস্ত্রের কোন ধরনের শব্দ আমরা শুনতে চাই না অবিলম্বে শ্রমিকের বিরুদ্ধে এই সমস্ত নির্যাতন জুলুম আপনারা বন্ধ করবেন মালিকরা ন্যায্য মজুরি দিবে না অন্যদিকে তারা শাসাবে 13-র এক ধারায় কারখানা বন্ধ করে বলবে কারখানা বন্ধ তোর বেতনও নাই এইটা সবচাইতে বড় উস্কানি মালিকদের 13-র এক ধারা প্রয়োগ বন্ধ করে কারখানায় সুষ্ঠু উৎপাদনের পরিবেশ ফিরাইতে হবে শ্রমিকরা কাজ করতে চায় আমরা শ্রমিক হত্যাকাণ্ডের বিচার চাই ন্যায্য মজুরি চাই না বাঁচার মতো মজুরি চাই সন্তানের পাতে মাছ মাংস তুলে দেওয়ার সামর্থ্য যদি নাও হয় একটা ডিম তুলে দেওয়ার অধিকার একটা ডিম তুলে দেওয়ার সামর্থ্য শ্রমিকের থাকতে হবে এইটুকু বলে আমাদের আজকের এই দাবি নেতৃবৃন্দ আমাদের দাবি পরবর্তী পদক্ষেপ আপনাদের সামনে তুলে ধরবে সেই লড়াইয়ে আমরা সংগ্রামে সামনের কাতারে থেকে আমরা যুদ্ধ করব এই অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজদুর
শ্রমিক জেনুইন কেন্দ্র, শ্রমিকের সংগ্রাম, শ্রমিক হত্যার বিচার করো, দুনিয়ার মজদুর।